হ্যাঁ, কেজি শ্রেণীর বন্ধুরা কেমন আছে সবাই? সবার জন্য আমার শুভকামনা, সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। নিশ্চয়ই ভালো আছো সবাই। আজকে তোমাদের আমি অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকেই পড়াবো। তোমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকটা একটু দেরিতে শুরু করেছি, তো তাই বন্ধুরা আমি এটা শেষ করে তারপরে অন্য পড়া শুরু করব। তোমরা আমার সাথে সাথে পড়াগুলি করে নিবে, আর ভাইবারে যে পড়াগুলি দিব সেগুলোও করে নিবে, ঠিক আছে? আপাতত ভাইবারে আমি বার্ষিক পরীক্ষার সিলেবাসটা শুরু করব। বুঝতে পেরেছো সবাই? তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই, দেখি আমরা কত নম্বর পেজে যাব। দেখো বন্ধুরা, অ্যাক্টিভ ইংলিশ এভাবে এ ই এটা দিয়েই বুঝে নেবে অ্যাক্টিভ ইংলিশ। তোমাদের ভাইবারেও আমি সংক্ষেপেই লিখব এ ই অ্যাক্টিভ ইংলিশ। সেখানে লিখব অ্যাক্টিভ ইংলিশ ইন্ট্রোডাক্টরি বুক, আর এটা হচ্ছে ডাব্লিউ তে ওয়ার্ক বুক, ঠিক আছে বন্ধুরা? ডাব্লিউ বুক অর্থ হচ্ছে ওয়ার্ক বুক, আর অ্যাক্টিভ ইংলিশ ইন্ট্রোডাক্টরি বই যেটা দিব সেটা তোমরা পড়বে অর্থসহ, ঠিক আছে? তারপরে দেখো পেজে চলে আসছি আমি 16 এবং 17। তোমরাও বইটা খুলে নিয়ে বসো। তোমরা এগুলো বইতেই তো লিখছো, তাই না বন্ধুরা? এগুলো কিন্তু তোমরা বই লিখবে। 16 এবং 17 নং পেজ, এখানে দিয়েছে পুট এ রিং অ্যারাউন্ড দ্য রাইট ওয়ার্ড, সঠিক শব্দটিতে গোল চিহ্ন দিতে হবে। এখানে প্রথমেই আমি বলে দিচ্ছি, দেখো কিছু জিনিস আছে হাতের কাছে, কাছে যেটা থাকবে সেইটা বোঝাইতে দিস হবে, বুঝতে পেরেছো? THIS, দিস, THIS, এটা কি শব্দটা দিস? দিস কখন ব্যবহার হবে? যখন কাছেরটা বুঝাবে, ঠিক আছে বন্ধুরা? আর একটা হচ্ছে দ্যাট, THAT, দ্যাট, THAT, দ্যাট কখন ব্যবহার হবে? দূরে বুঝাইতে। যদি হাতে ধরে থাকি তাহলে দিস, আর দূরে যদি থাকে একটু দূরে তাহলেই দ্যাট হবে, ঠিক আছে? প্রথম ছবিটাতে দেখো দুইটাই আছে, আমি এখন কোনটাতে গোল চিহ্নটা দিব? এটা কিন্তু কাছে, হাত দিয়ে ধরে আছে, তাই না? বইটা কি তোমরা খুলে নিয়ে বসেছো সবাই? হ্যাঁ, সবাই বইটা খুলে নিয়ে বসো। এটা কোথায় আছে? হাতে ধরে আছে ব্যাগটা, তাই না? তাহলে আমি কোনটাতে গোল দিব? এই দিজে, THIS, তোমরা বইয়েই এইগুলো করে নিবে, এই হোমওয়ার্কগুলি তোমরা বইতেই করে নিবে, ঠিক আছে বন্ধুরা? তারপরে 2 নম্বরে দেখো একটি মুরগি দেখাচ্ছে, হ্যাঁ, একটা ছেলে একটি মুরগি দেখাচ্ছে, মুরগিটা কিন্তু দূরে। এটা কি হাতে হাতে ধরে আছে? না বন্ধুরা, দূরে আছে। তাহলে দিস হবে না দ্যাট হবে? দূরে থাকলে দ্যাট। হ্যাঁ, আমরা তাহলে দ্যাটে কি দিব? একটা সার্কেল দিয়ে দিব, গোল দিয়ে দিব। দেখো রিং দিয়ে দিলাম, সার্কেল না রিং আছে তোমাদের বইয়ে, সার্কেল রিং একই কথা। তোমাদের বইয়ে যেহেতু রিং দেওয়া আছে তাহলে দ্যাটে আমি একটি রিং দিয়ে দিলাম, তোমরাও 2 নম্বরের দ্যাটে একটি রিং দিয়ে নিবে, ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখো 3 নম্বরেও আছে, 3 নম্বরে একটা মেয়ে দেখাচ্ছে, 2 নম্বরে ছিল একটা ছেলে দেখাচ্ছে, 3 নম্বরে দেখাচ্ছে কে? একটা মেয়ে, কিন্তু জিনিস একই, এটাও দূরে, হ্যান্ডটা দূরেই আছে। তাহলে কোনটা হবে? এই দুটো বুঝায় দেওয়াতে নিশ্চয়ই তোমরা এখন বুঝে ফেলেছ, দূরে থাকলে কি হয়? দ্যাট হয়, তাই তো বন্ধুরা? হ্যাঁ, দ্যাট হবে, THAT, দ্যাট। বানানটা শিখে নেবে সাথে সাথে, আমি রিং দিয়ে দিলাম দ্যাটে, THAT, দ্যাট, ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখো 4 নম্বরে কি আছে, ফুল, ফ্লাওয়ার, দিস আর দ্যাট দুটোই আছে। ইজ এ ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা কোথায়? অনেক দূরে? না বন্ধুরা, ফ্লাওয়ারটা হাতে ধরে রেখেছে, তাই না? তোমাদের মতো একজন স্টুডেন্ট হাতে ধরে রেখেছে ফ্লাওয়ারটা, তাহলে কি হবে? কাছে হলে দিস, THIS, দিস, কাছে হলে কি হবে? দিস, THIS, দিস। তাহলে দিজে আমি একটা বৃত্ত দিয়ে দিলাম। যদি তোমাদের বই না থাকে ওয়ার্কবুক, তাহলে তোমরা খাতায় এই যে এভাবে লিখে লিখে আমার মতো দূরে কাছে লিখে লিখে এভাবে সার্কেলগুলি দিয়ে দিবে, ঠিক আছে বন্ধুরা? যদি বই কারো না থাকে, ঠিক আছে? তারপরে দেখো অপর পেজে চলে যাই আমি, 17 নম্বর পেজে। 17 নং পেজে কি আছে? এখানেও সেই একই জিনিস, একটা দিস দিয়ে দিস ইজ এ ফ্যান হবে না দ্যাট ইজ এ ফ্যান হবে? ফ্যানটা কোথায়? দূরে, তাই না? দূরে
আমাদের বাসার সিলিং এ ঘুরছে ওটা। যদি টেবিল ফ্যান হতো তাহলে ধরে রেখে দিস ব্যবহার করা যেত, কিন্তু ফ্যানটা কোথায়? দূরে, সিলিং ফ্যান, সিলিং এ, তাই না? তাহলে কি হবে? হ্যাঁ বন্ধুরা, দ্যাট হবে, TH A T, দ্যাট। তাহলে কি হবে? দ্যাট, TH A T। আমি রিং পরিয়ে দিলাম দ্যাটে, যেহেতু সেটা ফ্যানটা দূরে। তারপরে দেখো কি আছে, দিস আছে, দ্যাট আছে, দিস ইজ অ্যান এগ, আবার দ্যাট ইজ অ্যান এগ, দুটোই পড়তে হবে। পরে যেটা সঠিক হবে সেটাতে আমার রিং দিয়ে দিতে হবে। ডিমটা কি অনেক দূরে? না বন্ধুরা, ডিমটা কিন্তু হাতেই, তোমাদের মতো একজন স্টুডেন্টের হাতে ডিমটা, তাই না বন্ধুরা? তাহলে কি হবে এক্ষেত্রে? THIS, হ্যাঁ এই শব্দটা হবে, দিস, THIS, দিস। তাহলে আমরা দিজে একটা রিং দিয়ে দিব, দিস, THIS, দিস। এই দেখো আমি এখানে লিখে নিয়েছি বোঝানোর জন্য তোমাদেরকে, কারণ আমার বইটা তো আমি হাতে নিয়ে বোঝাতে পারছি না, বোর্ডে বোঝাচ্ছি যেহেতু, তাই তোমাদের বোঝানোর জন্য আমি এই পাশে কাছে দূরে লিখে নিয়েছি। তাহলে এখানে দিস হবে, দিস ইজ অ্যান এক। তারপরে দেখো বন্ধুরা, তোমাদের শূন্যস্থান পূরণ আছে দুটো, এর দুটো শব্দই আছে এখানে, একটা হবে হ্যান্ডকার চিপ আর একটা হবে ফিশ। এখানে অবশ্য দুটোই এস দিয়ে দেওয়ার কথা ছিল এর আগে আমরা যা দেখেছি, জানি না কেন এখানে এফ দিয়ে দিয়েছে। এটা আসলে এইচ এর ঘর, আমরা জানি এস দিয়েই হওয়ার কথা, কিন্তু এখানে ফিশ দিয়েছে, ঠিক আছে, ফিশ দিয়েছে, আমরা এফ লিখব। দেখো তোমরা এর আগে দেখো ডট ডট করে দেওয়া আছে, ওই অক্ষরগুলি তোমরা কি করবে? ট্রেস করে নিবে, মানে হাত ঘুরিয়ে নিবে, বুঝতে পেরেছো? ডট ডট করে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ট্রেস করে দিবে বইয়ে, বইয়েতেই করবে তোমরা। আর যেখানে খালি ঘরটা আছে সেইখানে শুধু লিখে নিবে কি হবে এখানে, হ্যান্ডকার চিপ বানান, এইচ, হ্যান্ডকার চিপ, ঠিক আছে বন্ধুরা? আর এখানে কি হবে? ফিশ হবে। তাহলে এখানে কি লিখব আমরা? এফ লিখব, FISH, ফিশ। তাহলে খালি ঘরে একটাতে বসাইলাম এইচ আর একটাতে বসালাম এফ, ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমাদেরকে কি আবার বুঝিয়ে দিতে হবে? সবাই মনে, ঠিক আছে, আমি শুধু দুটো শব্দ বুঝিয়ে দিচ্ছি, যেটা হাতের কাছে থাকবে, হাতে ধরা থাকবে, সেইটা হবে দিস, THIS, আর যেটা একটু দূরে থাকবে সেটা হবে দ্যাট, THAT, দ্যাট, ঠিক আছে বন্ধুরা? এই দুটো জিনিস যদি তোমরা বানান করে শিখে নাও, দিস বানানটা কি, THIS, দিস হলো কাছে, THAT, দ্যাট হলো দূরে, তাহলেই তোমরা এগুলা একাই করতে পারবে, ঠিক আছে বন্ধুরা? বুঝতে পেরেছো বন্ধুরা আমি এতক্ষণ কি পড়ালাম তোমাদের? নিশ্চয়ই সবাই বুঝে গিয়েছো। আমি পড়িয়েছি দিস অর্থ কাছে, যেটা হাতে ধরা থাকবে, যেমন এই কলমটা হাতে ধরা, এটা দিস, আর দ্যাট হলো দূরে, মানে আমার হাত থেকে একটু দূরে হলেই সেটা দূরে হবে। এই দুটো শব্দ শিখলেই তোমরা সবগুলো করতে পারবে, ঠিক আছে বন্ধুরা? আর তোমরা ওয়ার্কবুকেই তো লিখছো এগুলো, তাই না? হ্যাঁ, ওয়ার্কবুকেই লিখবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা সন্তানদেরকে এগুলো অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক আছে যে সেই বইটাতেই লিখতে সহায়তা করবেন, আর সন্তানদের যত্ন নেবেন, সন্তানদের সময় দিবেন। ধন্যবাদ।